নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আরো শক্তিশালী হলো ঘূর্ণিঝড় তীব্র গতিবেগে কিন্তু ধেয়ে আসছে উপকূলের দিকেই ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যে সমুদ্র উত্তাল হয়েছে এবং উপকূলীয়বর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও শুরু হয়ে গিয়েছে। উপকূলীয়বর্তী এলাকায় বইছে হাওয়া। দীঘা এবং বাংলাদেশ থেকে কত দূরে এখন বর্তমানে অবস্থান করছে রেমাল জানাবো। বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল, রাতে ধীরে ধীরে তা উপকূলের দিকেই এগিয়েছে, তেমনটা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে আঁচড়ে পড়তে চলেছে রেমাল, ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। আজ সকালে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে রেমাল তৈরি হওয়ার পর গত 6 ঘন্টায় তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে। এই সময় বর্তমানে তার গতি ছিল ঘন্টায় 6 কিলোমিটার। বর্তমানে ঘূর্ণিঝড় অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরেই, সেখানে প্রবল আকার ধারণ করেছে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহূর্তে রেমালের অবস্থান বাংলাদেশের খেপুপাড়া থেকে 300 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে 290 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং দীঘা থেকে 410 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব। ক্যানিং থেকে 320 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। সাগরে শক্তি বাড়িয়ে প্রবল আকার নেওয়ার পর ঘূর্ণিঝড় রেমাল আজই কিন্তু রাত 10টা থেকে রাত 1টার মধ্যে স্থলভাগে কিন্তু পুরোপুরি প্রবেশ করে যাচ্ছে রেমাল, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশ দিয়েই ঝড় আছড়ে পড়বে, তবে মূলত মোংলা উপকূলের মধ্যে দিয়েই কিন্তু এই ঘূর্ণিঝড়টি আঘাত হানবে, সেখান থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের চোখ প্রবেশ করবে। সে সময় বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার, কখনো দমকা ঝোড়ো হাওয়া পৌঁছে যেতে পারে ঘন্টায় 135 কিলোমিটার বেগে। ঘূর্ণিঝড়ের ফলে আজ উপকূলীয়বর্তী এলাকায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে জারি হয়েছে লাল সতর্কবার্তা। ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে দুপুরের পর থেকেই। সোমবার অতি ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা নদিয়া, মুর্শিদাবাদেও। এর পাশাপাশি কোন দিক দিয়ে এগোবে ঘূর্ণিঝড় চলুন লাইভ ট্র্যাকিং আমরা দেখে নিই। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের যে বর্তমান অবস্থান তার কিন্তু লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। মূলত আজ বিকেলের পর থেকে ঘূর্ণিঝড়ের সামনের দিকটা প্রবেশ করে যাবে উপকূলীয়বর্তী এলাকায় এবং পুরোপুরি ভাবে আঁচড়ে পড়বে ঘূর্ণিঝড় রাতের দিকেই, অর্থাৎ মধ্যরাতের মধ্যেই কিন্তু আঁচড়ে পড়বে এই ঘূর্ণিঝড় রেমাল। 110 কিলোমিটার গতিবেগে কিন্তু এই উপকূলীয়বর্তী এলাকায় আঘাত হানবে, যেখানে কিন্তু উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে দেখি পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো ক্ষয়ক্ষতির পূর্বাভাস রয়েছে। এবং বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই খুলনা এবং যদি আমরা দেখি বাগেরহাট, মোংলা সমুদ্রবন্দরে কিন্তু 7 নম্বর ও অতি ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করা হয়েছে। যেমন কলাপাড়া, খেপুপাড়া, পাথরঘাটা আমাদের বারবার জানিয়েছি, যেমন মাথাবেড়িয়া, তারপরে যদি আমরা দেখি এদিকে মোংলা, মোংলা সমুদ্রবন্দর, সাতক্ষীরা, তারপরে এদিকে যদি আমরা দেখি বাগেরহাট, খুলনা, ঠিক আছে, এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো পরিমাণে ঝড়ের দাপট শুরু হচ্ছে আস্তে আস্তে, এবং যত সময় এগোবে আস্তে আস্তে কিন্তু আরও ঝড়ের তীব্রতা বাড়বে। এর প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বিকেলের পর থেকে উপকূলীয়বর্তী এলাকায়। ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে, উত্তাল হয়েছে সমুদ্র। আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমস্ত জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, তারপরের দিন উপরের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের দিকে যদি আমরা দেখি তাহলে যশোর, মেহেরপুর, ফরিদপুর, পাবনা, রাজশাহী, বগুড়া, এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো পরিমাণে ঝড়ের দাপট থাকবে এবং ভারী বৃষ্টিপাত হবে। এরপরে ধীরে ধীরে কিন্তু ঘূর্ণিঝড়টি অসমের দিকে প্রবেশ করে যাবে, দেখতে পাচ্ছেন যেমনটাই আপনাদের বেশ কিছুদিন ধরে দেখাচ্ছি। দেখুন উত্তর দিকে কিন্তু এর অভিমুখ হবে, উত্তর দিকে অভিমুখ হয়ে বাংলাদেশের মধ্য, বাংলাদেশের মধ্যে দিয়ে মেঘালয় দিয়ে আসামের দিকে প্রবেশ করে যাবে ঘূর্ণিঝড়। মূলত মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত, তারপরে বুধবারের থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কমবে। তো দেখুন ঘূর্ণিঝড় যখন আঁচড়ে পড়বে এর কিন্তু বেশ ভালো পরিমাণে গতিবেগ থাকবে, মধ্যরাতের মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় আঁচড়ে পড়বে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, এবং তারপরে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এই সমস্ত জেলায়, দক্ষিণবঙ্গের পশ্চিমের সব জেলাগুলি সহ বাংলাদেশের মধ্য, বাংলাদেশের সব জেলায় কিন্তু জারি হয়েছে সতর্কবার্তা। আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, এবং আপনাদের জানিয়ে দিলাম বর্তমানে ঘূর্ণিঝড় কোথায় এখন অবস্থান করছে, এর গতিবেগ কত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।